পোশাক কর্মীদের ন্যূনতম মজুরি কত হতে পারে জানালেন প্রতিমন্ত্রী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে থাম্বেল থেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত পোশাক পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন দীর্ঘদিন থেকে আন্দোলন চলে আসতেছে এবং মজুরি নিয়ে বেশ তর্ক বিতর্ক চল চলমান এবং আন্দোলনও চলমান এই পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য যে আন্দোলন চলমান সেটি নিয়েও আমার এই চ্যানেলটিতে একটা ভিডিও আছে আপনাদেরকে নিতে পারেন এরই মধ্যে আবার প্রতিমন্ত্রী জানালেন তাদের আসল মজুরিটা কত হতে পারে তরুণ কথা মূল আলোচনা শুরু করি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সফিয়ান বলেছেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি দশ হাজার টাকার বেশি নির্ধারিত হবে আলাপ আলোচনার মাধ্যমে মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন সোমবার তিরিশে অক্টোবর তৈরি পোশাক শিল্পে বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে দাম তাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন এই প্রশ্নের উত্তর দেওয়া কি সম্ভব আমি যেখানে বসে আছি এখান থেকে আমি এর উত্তর দিতে পারবো না ন্যূনতম মজুরি বোর্ড এটা নির্ধারণ করবে মনুজান সোফিয়ান বলেন পোশাক কারখানার মালিক পক্ষ দশ হাজার চারশো টাকা যে প্রস্তাব দিয়েছেন ন্যূনতম মজুরি বোর্ড তার থেকে অবশ্যই বেশি হবে সেটা মজুরি বোর্ড বসে আলাপ আলোচনা করে নির্ধারণ করবেন গাজীপুরের শ্রমিক বিক্ষোভ চলাকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক নৌ পরিবহন মন্ত্রী সাজাহান খান উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন মালিক পক্ষ এবং শ্রমিকপক্ষ দুটি প্রস্তাব দেবে তারপর দুটি পক্ষই বার্গেই বার্গেইনিং করবে ন্যূনতম মজুরি বোর্ড চেয়ারম্যান একটি জায়গায় সুপারিশ করবে এরপর মন্ত্রণালয় 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 আসে সেখানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ হস্তক্ষেপ করেন উনি সাধারণত বাড়িয়ে দেন এই পদ্ধতি অনুসরণ করতে হবে এবং এটা সবাইকে মানতে হবেছিল আজকের পর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ